السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد سردهم ربياني كرام مسلياني كرام أمرا সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে আমরা সচেতন থাকব, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, যতদিন না এই মহামারী থেকে আমরা পূর্ণ মুক্তি লাভ না করি। জেনে রাখতে হবে, নিজেকেও রক্ষা করতে হবে, অন্যকেও রক্ষা করতে হবে। শুধু নিজেই বাঁচব না, নিজেও বাঁচব আরেকজনকেও বাঁচাবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই শিখিয়েছেন, ইসলাম এটাই শিখায়। মুসলমান আত্মকেন্দ্রিক নয়, বরং মুসলিম ওই ব্যক্তি যে সবাইকে নিয়ে চিন্তা করে। তাই নিজেও মহামারী থেকে বাঁচতে চাই, সমাজও বাঁচুক, এই দুইটি বাস্তবতায় আমাদের কাজে কর্মে প্রমাণিত হবে। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। বন্ধুগণ, ভ্যাকসিন এখনও আবিষ্কার যা হয়েছে, প্রায়োগিক বাস্তবতায় কতটুকুন আর আমরা কবে পাব, এটা অনেকটাই মানে সত্যিকার বাস্তবতা আল্লাহ তাআলা জানেন। তবে মানবীয় প্রচেষ্টার কোনো কমতি নাই, সার্বিক প্রচেষ্টা সত্ত্বেও যতদিন না ভ্যাকসিন না হয়, আর ভ্যাকসিন দিলেই যে বেঁচে যাব, অনেক মহামারী আছে যে ভ্যাকসিন দেওয়ার পরেও মানুষ আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, হতে পারে হয়তো ব্যাপক আকারে ছড়িয়ে যাওয়াটা, এটা আমাদের অভ্যাস, আমাদের নিজেদের স্বাস্থ্য সচেতনতা, আমাদের নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা, সর্বোপরি আল্লাহর মেহরবানি। সবার উপরে কার মেহরবানি? আল্লাহর মেহরবানির কারণে আমরা বাঁচব। এই জন্যে আল্লাহ তাআলার কাছেই বারবার ফিরে যেতে হবে, আল্লাহ তাআলার কাছেই আমাদের আশ্রয় চাইতে হবে। বন্ধুগণ, কিন্তু হ্যাঁ, এই মহামারী আমাদের অনেক অভ্যাস পাল্টে দিয়েছে, অনেক কার্যক্রমের গতিধারা পরিবর্তন করেছে, এমনকি আমাদের ইবাদতেও আঘাত করেছে, ইবাদতের ধারাবাহিকতাও ছেদ ঘটিয়েছে এই মহামারী। আর এই মহামারীর কারণে বছরে একবার মুসলিম বিশ্ব যে ইবাদত করে, বছরে একবার মুসলিম বিশ্ব যে ইবাদত করে, ওই ইবাদতেও একটু সংকীর্ণতা এসেছে, তা হলো হজ। তা হলো হজ। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সৌদি সরকার ঘোষণা দিয়েছে, চলতি বছর অর্থাৎ 2020 এই ঈসাই সনে 1441 হিজরিতে, মানে চলমান বছরের হজ, বিদেশ থেকে বাহির থেকে কেউ যেতে পারবে না, বরং সৌদি আরবে অবস্থানরত বিদেশি এবং সৌদি নাগরিক, সৌদি আরবে যত বিদেশি আছে তাদের মধ্য থেকে বাছাই করে নেবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। হ্যাঁ, স্বাস্থ্য পরীক্ষা আর ওদের সরকারি নিয়ম কারণ, এবং সৌদি নাগরিক মিলিয়ে, যদিও সংখ্যাটা কখনো বলা শোনা যাচ্ছে 10,000, আবার কখনো বলছে লিমিটেড সংখ্যা। হ্যাঁ, যেখানে বাহির থেকেই 30 লাখ মানুষ যেত, সেখানে সৌদি আরবের ভিতরে এবং এ হজের ব্যবস্থাপনায় জড়িত মিলিয়ে মিনিমাম 50 লক্ষ মানুষ আরাফাতে যেত, মিনায় যেত, 50 লক্ষ মিনিমাম, এর উপরেও হতে পারে। হ্যাঁ,
এই 50 লক্ষের জায়গায় যেখানে 50 লক্ষ মানুষ একসাথে 8ই জিলহজ মিনায় যেত, 9ই জিলহজ আরাফায় যেত, 9ই জিলহজ রাতে মুজদালিফায় যেত, আবার মুজদালিফায় রাত্র যাপন করে 10 তারিখ 11 তারিখ 12 তারিখ মিনায় থাকতো, মিনিমাম 50 লক্ষ। ওই জায়গায় ওরা 10,000 বা আরও বেশিও হতে পারে, ব্যবস্থাপনার লোকজন সহ লিমিটেড বাস্তবতায় হজের ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এই যে হজ, এ ব্যাপারে কয়েকটি বিষয় আমাদের জানা উচিত। 1 নম্বর, হজ বছরে একবার করা হয় একটি ইবাদত, বছরে একবার, এবং যাদের সামর্থ্য রয়েছে তাদের জীবনে একবার ফরজ। জীবনে কয়বার? একবার জীবনে করলে ফরজ আদায় হয়ে যায়, তারপরে নফল হতে পারে, অতিরিক্ত হতে পারে অনেকবার। তো যাদের উপরে ফরজ তারা একবার করলে আদায় হয়, আর বছরে একবার করা যায়। কিন্তু হজ যেহেতু কেবল নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট নিয়মে, কয়টা নির্দিষ্ট? 4টা। নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট নিয়মে আল্লাহকে খুশি করার জন্যে করা, এর নাম হজ। হজ এর 4টি নির্দিষ্ট বাস্তবতা: নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট দিন। তবে হ্যাঁ, যেহেতু কেবল মাক্কাতুল মুকাররমার নির্দিষ্ট জায়গাগুলোতেই হজ, আর পৃথিবীর দিক দিগন্ত থেকে সামর্থ্যবান মুসলমান হজে যাবে, এই জন্যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে কোরআন আল করিমে জানিয়েছেন ওই নির্দিষ্ট দিনসমূহে, নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট কাজগুলো নির্দিষ্ট নিয়মে করার জন্যে আগের থেকে রওনা দেয়া। আর এই জন্যে আল্লাহ তাআলা কোরআন আল করিমে আমাদের জানিয়েছেন হজের মাস হলো কয়টা, তার মানে হজের নিয়তে ঘর থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে রওনা দেবে হাজি সাহেব, হজের নিয়তে ভ্রমণ শুরু করবে বা হজের নিয়তে মক্কায় পৌঁছে যাবে 3 মাসের মধ্যে। একটা হলো শাওয়াল, কোন মাস? শাওয়াল। 2 নম্বর জিলকত, 3 নম্বর জিলহজ। তবে শাওয়াল, জিলকত আর জিলহজের 9ই জিলহজ আরাফা, কোন জিলহজ? জিলহজ মাসের 9 তারিখ আরাফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হজ্জ আরাফা, হজ মানে আরাফা। আরাফা যে পেল সে হজ পেল, আরাফা যে পেল না সে হজ পেল না। তবে একটি ব্যতিক্রমী সুযোগ আমাদের জন্যে দিয়েছেন আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা হল 9ই জিলহজ স্বাভাবিকভাবে আরবিতে চন্দ্র বছরে রাত আগে দিন পরে, তাই 9ই জিলহজ আরাফার দিনের রাত হলো 8 তারিখ দিবাগত রাত্রটা, 8 তারিখ। আপনারা অনেকেই যারা হজ করেছে, ইদানিং লোকজন বেশি হওয়ার কারণে 8ই জিলহজ এশার নামাজের পরে আরাফায় নিয়ে যায়, এটা শরিয়ায় অনুমোদিত, কারণ ওই রাত্রটা কিসের রাত? আরাফাতের রাত। কিসের রাত? আরাফাতের রাত। 8ই জিল, কারণ আমরা যেমন আগামীকাল যদি আমরা রোজা রাখতে চাই তাহলে সূর্যাস্তের পরেই আমরা শুরু করি গণনা, এশার পরে তারাবি পড়ি, বুঝছি না যে রাতটা আগে দিনটা পরে। তো আরাফা, 8ই জিলহজ দিবাগত রাতটা আরাফার রাত। কিন্তু আরাফার একটা দিবস যার রাত হলো 2টা, রাত কয়টা? একটা দিবসে 2টা রাত আছে, কারণ 24 ঘন্টায় একটা দিন না, একটা আরাফাতের দিনটা হলো 24-এর সাথে 12 যোগ করলে কত হয়? 36 ঘন্টায় একটা দিন, এর নাম, ভালো করে বুঝবেন কিন্তু,
আরাফার একটা দিবস বছরে একবার আসে, ওই একটা দিন কয় ঘন্টায় বলেন না, কয় ঘন্টায়? 36 ঘন্টায় দিন। কিভাবে? আগের রাত্রটা আরাফার রাত, আবার মুজদালিফার যে রাতটা, যে রাতে হাজিরা সাধারণত কোথায় থাকে? মুজদালিফায়। ওই রাতের ফজর হওয়ার আগ পর্যন্ত রাত্রটা আরাফার রাত। বলে না সুবহানাল্লাহ। যে কারণে সৌদি আরবে নবী সাল্লাম বলেছেন, যারা নয় জিলহজ দিবাগত রাত্র অর্থাৎ মুজদালিফার রাত্রে স্বাভাবিকভাবে হাজিরা মুজদালিফায় থাকে, ওই রাত্রে ফজরের আগে যদি কেউ আরাফায় ঢুকতে পারে, ফজরের আজানের আগে, ফজরের আজানের, ফজরের ওয়াক্ত, বাংলাদেশি আজান না, সৌদি আরবের আজান, মানে ওয়াক্ত হলে আজান, বা বাংলাদেশে রমজান মাসে যে ফজরের আজান হয় ওই আজান। কারণ আফসুস, আমরা রমজান চলে গেলে ফজরের আজান 40 মিনিট পরে চলে যায়। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমরা চাই 5 ওয়াক্ত নামাজ আজান হলেই, আজান যাতে ওয়াক্তের সাথে হয় এটা চালু হোক। বলেন না আমিন। আমরা সবাই চাই, চান তো ইনশাল্লাহ। হ্যাঁ, তো সৌদি আরবে প্রত্যেক আজান হয় ওয়াক্ত হওয়ার সাথে সাথে। তো আরাফা দিন শেষ হলো, রাত্রটা মুজদালিফার রাত, কিন্তু ওই রাতের ফজরের আগ পর্যন্ত যদি কেউ আরাফায় ঢুকতে পারে সে হজ পেয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। আরাফা পেল, আরাফাতে ঢুকে সে মুজদালিফা হয়ে মিনায় গেল, তার হজ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। যে কারণে সৌদি আরবে যত সরকারি কর্মকর্তা হজের দায়িত্বে থাকে, অথবা যারা অসুস্থ হাজিরা, সাধারণত মাগরিবের পরে আরাফা থেকে বেরিয়ে আসে, ফজর পর্যন্ত গাড়িতে করে অসুস্থদেরকে, যাদেরকে হজ করাতে চায় তাদেরকে আরাফায় নিয়ে যায়। এটা নবীজি আমাদের শিখিয়েছেন, সুযোগটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা এবং তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হজ মানে আরাফা। আরাফার রাত্র যে পেল মুজদালিফার রাতে, অর্থাৎ আরাফার দিবসের দিবাগত রাতে ফজরের আগ পর্যন্ত সময়ে আরাফায় যে ঢুকতে পারলো সে হজ পেয়ে গেল। কিন্তু হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাস। হজে মিলায়ে দেখবেন সূরাতুল বাকারা 197 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরাতুল বাকারা 197 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল হজ্জু আশহুরু মালুমাত। আল হজ্জ, আল্লাহ বলছেন হজ, আল হজ্জ মানে হজকে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে আল্লাহ বলেছেন, শুনে নাও, হজ আশহুরু মালুমাত, কয়েকটি মাসে যা নির্দিষ্ট, যা নির্দিষ্ট। এখন আরবি ভাষা যারা চর্চা করেন, কারণ কোরআন বুঝার জন্যে আরবি ভাষা বুঝতে হয়। ইদানিং আফসুস অনেকে বাংলা অনুবাদ পড়ে আরবি ভাষার গ্রামার না জেনে যখন কোরআন হাদিস বুঝতে চায়, আকাশ পাতাল উল্টাপাল্টা করে ফেলে, ভুল করে। যেমন আমি একটা দলিল দিচ্ছি, শুনেন। আল্লাহ তাআলা বলছেন আল হাজ্জু আশহুরু মালুমাত, নিশ্চয়ই হজ আশহুর, আশহুর এটা বহুবচন। এটা কি জেনে রাখবেন, বাংলা আর ইংরেজিতে বচন কয় প্রকার? আরে ভাই ইন্টারভিউ না, একটু পারেন তো? বচন সাধারণত বাংলায় আর ইংরেজিতে কয় প্রকার? একটা এক বচন, আর একটা এক বচন। আর আরবিতে বচন কয় প্রকার? 3 প্রকার। একটা এক বচন, তারপরে দ্বিবচন, তারপরে বহুবচন। এক বচন, দ্বিবচন, বহুবচন, 3 প্রকার হলো বচন আরবিতে। বচন মানে বাংলা আর ইংরেজিতে এক বচন আর বহুবচন। কিন্তু আরবি একটা কমপ্লিট ভাষা, অন্য গ্রামারের সাথে পার্থক্য বুঝবেন। সাধারণত আমরা বহুবচন মানে বহুবচন, একের অধিক হলে বহুবচন, বাংলায়ও ইংরেজিতেও। কিন্তু আরবিতে বহুবচন আবার 2 প্রকার। বহুবচন, বহুবচন 2 প্রকার। একটা বহুবচন হলো 3 হলেই বহুবচন, একক সংখ্যায় 3, 4, 5, 6, 7, 8, 9,
একক সংখ্যায় যে বহুবচন, একক সংখ্যায়, সিঙ্গেল ডিজিট না, আমি বুঝাতে পেরেছি। একক সংখ্যায় যদি বহুবচন হয়, আরবিতে এটাকে বলে জামউল কিল্লাহ, জামউল কিল্লাহ, মানে এটা আরবি টার্মিনোলজি, আপনাদেরকে সরি মানে রাগ করেন না, একটু মানে ভাষা না জেনে, আরবি ভাষা না জেনে শুধুমাত্র অনুবাদ পড়ে পণ্ডিতি করে যারা, এরা ধ্বংস হয়ে যায় উল্টাপাল্টা করে, দলিল শুনেন তো। বচন আরবি আর বাংলা ইংরেজির পার্থক্য বুঝলেন, বাংলা ইংরেজিতে এক বচন বহু বচন, আরবিতে এক বচন দ্বিবচন বহু বচন, বাংলার ইংরেজিতে বহু বচন মানেই একের অধিক হলে বহু বচন, কিন্তু আরবিতে বহু বচন আবার দুই প্রকার, একটা বহু বচন সিঙ্গেল ডিজিট বহু বচন, আরেকটা হলো ডাবল বা আরো 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 ডিজিটে বহু বচন। তো সিঙ্গেল ডিজিট এক শব্দে বহু বচন হলে এটাকে বলে জামউল কিল্লাহ, আমি কি বুঝাতে পেরেছি? আর যখন দুই অথবা একাধিক অঙ্ক দিয়ে বহু বচন, এটাকে বলে জামউল কাসরা, জামউল কাসরা। আল্লাহ তাআলা দুইটি বহু বচনের ব্যবহার কোরআনে করেছেন, কন্যা সুবহানাল্লাহ। দলিল কি? এক নম্বর দলিল হল সূরাতুল বাকারের 197 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আল হজ্জ আশহুরু মালুমাত, নিশ্চয়ই হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাস। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ আবার বলেছেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো ইসনা আশারা সাহারান 12টা। তার মানে বহু বচন বলতে গিয়ে এক জায়গায় বললেন আশহুর আর এক জায়গায় বললেন শুহুর, আমি কি বুঝাতে পেরেছি? যে ব্যক্তি আশহুর কারে কয় শুহুর কারে কয় এটা বুঝে না, সে আরবি ভাষা বুঝে না, কোরআন হাদিস দিয়ে দলিল দেয়া তার জন্য উচিত না, আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে? ইদানিং আফসোস, মানে ওই মিস্টার গুগল থেকে আর দুই তিন কলম বাংলা পড়ে পণ্ডিতি করে ভাবটা কি মহাপণ্ডিত, এই মহাপণ্ডিতদের কারণে আজ বিভ্রান্তি ছড়াচ্ছে। শুধু তাই না, আফসোস অনেক আলেম নামে অনেক আলেমও আছে এই আরবি গ্রামার বুঝে না, আফসোস অনেক মৌলানা নাম নেই কিন্তু এগুলা বুঝে না, যারা এগুলা বুঝে না তারা কোনোদিন সত্য বলতে তাদের কথায় বিভ্রান্তি ছড়াবে, আফসোস। আল্লাহ হেদায়েত নসিব করুন, যদি বলুন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাআলা বহু বচন বলতে গিয়ে সূরাতু আল বাকারার 197 নম্বর আয়াতে বললেন ইন আল হজ্জ আশহুর, আশহুর হজ হলো আশহুর বহু বচন অনেকগুলো মাস। আর আল্লাহ তাআলা আবার সূরাতু তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বছরে মাস 12টা কয় ডিজিটে, 12 লিখতে কয়টা ডিজিট লাগে? দুইটা ডিজিট। আল্লাহ দুই ডিজিটে বহু বচন বলতে গিয়ে আল্লাহ বললেন ইন্না ইদ্দাতা শুহুর, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টা। বুঝাতে পেরেছি? তো এই যে আশহুর এটা হলো জামউল কিল্লাহ, জামউল কিল্লাহ তার মানে ওয়ান সিঙ্গেল ডিজিট, ওয়ান ডিজিটে বহু বচন। আর শুহুর এটা বহু বচন জামউল কাসরা, মিনিমাম ডাবল ডিজিট দিয়ে শুরু বহু বচন। তো আল্লাহ তাআলা বললেন হজের মাস অনেকগুলো বহু বচনের শব্দে, আর হা যে বহু বচন আল্লাহ বললেন পরে বললেন মালুমাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন হজের মাস কয়টা, বলেন কয়টা, একটা শাওয়াল, একটা যুলকাদা আর একটা যুলহাজ্জা। এখন জিলহজ বা যুলহাজ্জা এর পুরাটা মাসই হজের মাস, হ্যাঁ আল্লাহ যেহেতু বলেছেন পুরাটা মাসই হজের মাস, তবে নবীজি শিখিয়েছেন আরাফা পেলে হজ পায়, তার মানে আরাফার পরেও হজের আরো আনুষ্ঠানিকতা আছে না নাই, বলেন আছে না নাই,
তার মানে কোরআনের এই আয়াত দলিল দেয় আরাফা পাওয়ার পরেও হজের আরো যত আনুষ্ঠানিকতা আছে ওইটা জিলহজ পুরা মাস ব্যাপী করা যায়। কন্যা সুবহানাল্লাহ, এটা হলো দলিল। অনেকগুলো কথা ফেকি মাসাল আমি ওইদিকে না গেলাম। হ্যাঁ, আমাদের আজকে আলোচনা যেটা বলতে চাই তা হলো আমরা এখন হজের মাসে, আমরা এখন হজের, শুধু তাই না, আমরা শাওয়াল হজের মাস, জিলকদ হজের মাস, জিলহজ হজের মাস। তবে জানা উচিত হজের মাসের মধ্যে, হজের এই তিনটা মাসের মধ্যে দুইটা মাস আমরা মানে তিনটা মাস মানে হজের দুইটা মাসের সাথে আরেকটা যুক্ত হয়ে ধারাবাহিক তিনটা মাস হলো পবিত্র মাস। কি মাস? সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ঘরে যায় মিলায় দেখবে নিশ্চয়ই বছরে 12টা মাস। বছরে কয়টা মাস? 12টা মাস, এর মধ্যে চারটা মাস পবিত্র। কয়টা মাস? মিনহা আরবাআতুন হুরুম, চারটা পবিত্র মাস। এই চারটি পবিত্র মাসের মধ্যে তিনটা ধারাবাহিক, তিনটার মধ্যে দুইটা হজের মাসের মধ্যে পড়ে। কয়টা হজের মাসের মধ্যে? একটা হলো জিলকদ আর একটা জিলহজ। তিন নাম্বার হলো মুহাররম, তিন নাম্বার মুহাররম, মুহাররম পবিত্র মাস। আর চতুর্থ মাসটা হলো রজব, চতুর্থ মাসটা হলো রজব, শাবানের আগের মাস। শাবানের আগে রজব, শাবান, রমজান, রমজান মাসের এক মাস আগে যে মাসটা থাকে এর নাম রজব। এটা হলো পবিত্র মাস, এর মাসের অনেক মর্যাদা। এই চারটি পবিত্র মাস গণনা করা ওয়াজিব, এই চারটি মাস কখন আসে এর সম্মান করা ওয়াজিব। আফসুস, আমরা অনেকেই হয়তো পবিত্র মাস, অনেকবার বলেছি আমরা খেয়াল করব, আল্লাহ তৌফিক দিন, জোরে বলুন আমিন। বন্ধুগণ, হজের মাস তিনটা, এর মধ্যে শাওয়াল, জিলকদ, জিলহজ, কিন্তু পবিত্র মাস ধারাবাহিক তিনটা, একটা হলো জিলকদ আর একটা জিলহজ আর একটা মুহররম। তার মানে হজের তিনটা মাসের মধ্যে দুইটা মাস পবিত্র মাস এবং হজের মাস, তাই এই মাসের মর্যাদা অনেক বেশি। কন্যা সুবহানাল্লাহ, আমরা এখন জিলকদ মাসে, আমরা এখন জিলকদ মাসে, তাই এটা যেমন হজের মাস এটা পবিত্র মাস, তাই এই মাসে আল্লাহ তাআলা বলেছেন কোনো পাপ, অন্যায়, জুলুম করো। হজের চর্চা, হজের আলোচনা, হজের প্রস্তুতি নেবে আর অবশ্যই পবিত্র মাসের মর্যাদা দেবে। বন্ধুগণ, যদিও এবার করোনা মহামারীর কারণে আমরা পৃথিবীর কোনো দেশ থেকেই কেউ হজে যেতে পারবে না, কিন্তু জানা উচিত এবার যারা হজে যেতে পারছি না তারা আগামী বছর অথবা বেঁচে থাকলে যে কোনো একবার যেতেই হবে। যাদের উপরে ফরজ, যার উপরে একবার ফরজ হয়েছে সে হজটা আদায় করতেই হবে, দ্রুত পারলে আলহামদুলিল্লাহ, নাইলে দেরিতেও ফরজ হয়েছে, দেরিতে করলো এতে অপরাধ নাই যদি হজটা আদায় হয়। তো এবার যারা করতে পারেনি, যেতে পারবে না, তারা আগামী বছর অথবা অবশ্যই, শুধু তাই না, যদি কারো উপরে হজ ফরজ আর মারা গেল তাহলে বদলি হজ অবশ্যই করাতে হবে। তাই বন্ধুগণ, চলতি বছরের হজে বাংলাদেশ বা পৃথিবীর কোনো দেশ থেকে না যেতে পারলেও আমরা হজ সম্পর্কে জানব, হজ সম্পর্কে মানসিক প্রস্তুতি নেব, হজের আকাঙ্ক্ষা রাখব, আল্লাহর কাছে দোয়া করব, আর যারা হজ করবে তাদের জন্য দোয়া করব, তাদের হজটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। আর হজে যেতে না পারলে আমরা পৃথিবীর যেখানেই থাকব আরাফার দিনে রোজা রাখব, আরাফার দিনে রোজা রাখব। একটা রোজা দুই বছরের পাপের কাফফারা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবার মনে হজের আফসুস আর আকাঙ্ক্ষা তৈরি করে দিন, বলেন আমিন। হজের মাসের মর্যাদা দেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। পবিত্র মাসের মর্যাদা দেওয়ার তৌফিক দিন, বলেন আমিন।
هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب.